নদিয়ার পলাশীপাড়া থানার কুলগাছি মূলত একটি কৃষি প্রধান গ্রাম। প্রান্তিকে গ্রাম থেকে অহরহ ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশায় প্রবেশের সুযোগ খুব বেশি ছাত্রছাত্রীর ভাগ্যে মেলে না, কিন্তু এই অসাধ্য সাধন করেছে মুজিব শেখ নামে এক ছাত্র। এবছর মুজিব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। এই মুজিব শেখ তথা আগামী দিনের হবু ডাক্তারকে সংবর্ধনা দিলেন পলাশীপাড়া বিধানসভার বিধায়ক তাপস কুমার সাহা এবং টেহুটো 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস। এমনিতেই ডাক্তারি পড়ার জন্য অনেক অর্থের প্রয়োজন, তাই মুজিব শেখের ডাক্তারি পড়ার সুবিধার জন্য ওনারা 1 লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করলেন এদিনের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বিধানসভার বলতে এই কুলগাছি গ্রাম, একটা সময় এই গ্রামের উপরে অনেক ঝড়ঝাপটা বোঝাচ্ছে, মানুষ অত্যাচারিত হয়েছে এখানে, বিশেষ করে বামফ্রন্টের আমলে, সেটা আমি জানি, ছাত্র রাজনীতি করতাম তখন। তবুও এই গ্রামের মধ্যে থেকে এই একটা বাড়ি যেখানে এখনও একটা ইট নেই, আটকাঠির দিয়ে ঘেরা উপরে টালে, এর মধ্যে থেকে সত্যিই সেখানে বড় হয়েছে আলামিন মিশন, সেখানে পড়াশোনা করেছে, তাদের সহযোগিতায় আজকে আমাদের মাঝে ওই কুলগাছি গ্রামের সিজারুল শেখ সে ডাক্তারি চান্স পেয়েছে। আমরা গর্বিত, বিশেষ করে আমি গর্বিত আমার বিধানসভার এই পরিবার থেকে, যে ভাবা যায় না, অকল্পনীয় ব্যাপার। তোমাকে দেখে তোমাকে দেখে আরও ছেলে অনুপ্রাণিত হোক, আমরা আশা করব তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তুমি সমাজে প্রতিষ্ঠিত হও। এই পরিবেশের কথাটা জীবনে কোনদিন ভুলবা না। হ্যাঁ, তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে যাতে তোমার পরিবারের পাশে তুমি দাঁড়াতে পারো, এটা মাথায় রেখো, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, 1 লক্ষ টাকা যেটা দরকার তৃণমূল দলের পক্ষ থেকে, আমরা সবাই মিলে ব্লকের প্রচেষ্টা করে, এটা অসম্ভবের কিছু নয়, বিধায়কের প্রস্তাবকে সামনের দিনে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই মিলে সচেষ্ট হবো এবং সেটা করবো আমরা। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের সাহেবনগরের পঞ্চায়েতের কুলগাছি গ্রাম থেকে আসছি। আপনারা অবাক হয়ে যাবেন, একটা ছেলের নিষ্ঠা, সততা, একাগ্রতা যদি থাকে, প্রকৃত উদাহরণ আমরা দেখে আসলাম। একদম গরিব মানুষ, লোক ভূমিহীন একটা পরিবার থেকে, বাবা সদ্য প্রয়াত হয়েছেন, সেই পরিবার থেকে একজনা ডাক্তারিতে চান্স পেয়েছে সিরাজুল শেখ। এখনও তার পাটকাঠির বাড়ি মাথার ওপরে, এখনও তার আমরা দেখলাম কোনো ছাদ নেই। সেই পরিবার থেকে একটা ছেলে উঠে এসছে এবং অল ইন্ডিয়াতে ১৯,০০০ র্যাঙ্ক করেছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 600-700 দাঁড়াবে। সেই পরিবার থেকে ডাক্তারিতে চান্স পেয়েছে, তাকে আমরা আশীর্বাদ দোয়া করে আসলাম, কিছু অর্থনৈতিক সাহায্য করে আসলাম এবং প্রতিশ্রুতি দিয়ে আসলাম তার পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেটা আমরা সকলে মিলে আমাদের দলগতভাবে দেখব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।